লজ্জার বাংলা, লজ্জার অন্ধকারে ডুবে গেল আমাদের রাজ্য। জলপাইগুড়ি সদর হাসপাতালে ঘটল এমনই এক কলঙ্কজনক অধ্যায়, যেটা আমাদের রাজ্যের পক্ষে অত্যন্ত লজ্জার একটা অধ্যায়। জলপাইগুড়ি সদর হাসপাতালে মারা গেলেন একজন মহিলা, এবং তারপরেই আমরা কি দেখতে পেলাম, দেখতে পেলাম ওই মৃত মহিলার ছেলে মায়ের মৃতদেহ কাঁধে তুলে বাড়ির দিকে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। সঙ্গে আছে ওই মৃত মহিলার স্বামী, পায়ের দিকটা ধরে আছে। কি লজ্জার ছবি, শিউরে ওঠার মতো ছবি, চমকে ওঠার মতো ছবি। নমস্কার, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন ভিডিওটা ভালো করে দেখুন, লজ্জার ভিডিও, লজ্জার ছবি আমাদের রাজ্যের, দেখুন। হাসপাতাল থেকে মায়ের দেহ কাঁধে তুলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন ছেলে আর সঙ্গী বাবা। বৃহস্পতিবার এই লজ্জাজনক ছবি দেখা গেল জলপাইগুড়ি মেডিকেল কলেজ চত্বরে। জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের নগরডাঙ্গি এলাকার বাসিন্দা লক্ষ্মীরানী দেওয়ান 72 বছরের মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালেই তিনি মারা যান। বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে দেখা যায় লক্ষ্মীরানীর ছেলে রামপ্রসাদ দেওয়ান মায়ের মৃতদেহ কাঁধে তুলে হাঁটা দিচ্ছেন বাড়ির দিকে। ওই অবস্থায় তাকে কিছুটা হাঁটতেও দেখা যায়। তাকে প্রশ্ন করা হয়, কি ব্যাপার মায়ের মৃতদেহ আপনি কাঁধে তুলে কেন নিয়ে যাচ্ছেন? রামপ্রসাদ বললেন, মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স 3,000 টাকা দাবি করেছিল। আমার কাছে অত টাকা নেই, তাই মায়ের মৃতদেহ কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। শিউরে উঠল গোটা বাংলা এই ছবি দেখে। মনে পড়ে গেল 6 বছর আগের ওড়িশার সেই ঘটনার কথা, দানোমাঝির ঘটনার কথা মনে আছে আপনাদের? দানোমাঝি, যিনি পকেটে টাকা না থাকায়, অ্যাম্বুলেন্স না পাওয়ায় নিজের স্ত্রীর মৃতদেহ এই একইভাবে হাসপাতাল থেকে বয়ে নিয়ে গেছিলেন। চমকে উঠেছিল গোটা দেশের মানুষ, বিশ্বের দরবারে গোটা ভারতের মাথা ঝুঁকে গিয়েছিল। দেখুন সেই দৃশ্য। সেই একই দৃশ্য আজ ঘটল আমাদের বাংলার জলপাইগুড়িতে। অ্যাম্বুলেন্স টাকা চাইল 3,000 টাকা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মৃত্যুর পরেও আমরা সাথী আছি, আমরা সাথে আছি, সমব্যথী প্রকল্প আছে রাজ্য সরকারের, এককালীন 2,000 টাকা দেওয়া হয়। কিন্তু কোথায় সমব্যথী প্রকল্প? হাসপাতালের ভেতর থাকা অ্যাম্বুলেন্স চাইছে 3,000 টাকা, তাই মায়ের মৃতদেহ কাঁধে তুলেই হাঁটা দিল ছেলে। দেখুন সেই ভিডিও আরো একবার। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন, জানিয়ে শুরু হয়েছে চাপানোতর। স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস বলেছেন, যারা বিনামূল্যে এই পরিষেবা দেন সেই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাম্বুলেন্সকে ওই হাসপাতালে ঢুকতে দেওয়া হয় না। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশকে অমান্য করে কাজ করে চলছে। আজকের ঘটনা জলপাইগুড়ির লজ্জা। লজ্জার অন্ধকারে ডুবে গেল আমাদের বাংলা। কিন্তু আমি তো আগেই বলেছি, এই বাংলায় এখন আর লজ্জা পাওয়ার মতো কিছু নেই। যারা যোগ্য শিক্ষকের চাকরি চুরি করে অযোগ্যদের বেচে দেয়, সেটার জন্য আবার লজ্জা কিসের? যারা কয়লা পাচার করে তাদের আবার লজ্জা কিসের? যারা সীমান্ত পেরিয়ে গরু পাচার করে তাদের আবার লজ্জা কিসের? যারা সব কিছুতেই দুর্নীতি করে, কয়লা পাচার, গরু পাচার, বালি চুরি, পাথর চুরি, নদী চুরি, পুকুর চুরি, যোগ্য শিক্ষকের চাকরি চুরি, গরিবের ঘর পায়খানা চুরি, তাদের আবার লজ্জা কিসের? আমাদের রাজ্যের এটাই ভবিতব্য। সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকবে, যত খুশি টাকা ডিম্যান্ড করবে, গরিব মানুষ দিতে পারবে না, আর মৃতদেহ কাঁধে তুলে বাড়ি নিয়ে যেতে হবে। এটা খুব স্বাভাবিক ঘটনা আমাদের ক্ষেত্রে। লজ্জা শুধু জলপাইগুড়ির নয়, গোটা বাংলার লজ্জা। আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না।